আমি গরমের সাদা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম। ফ্রেন্ডরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো। ফ্রেন্ড আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি, যেমন করে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, এখানে যারা কাজ করে থাকেন তারা অবশ্যই হ্যাশট্যাগ সম্বন্ধে পরিচিত, মানে তারা অবশ্যই এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন। কিন্তু ফ্রেন্ড অনেকে এখানে জানেন না যে একটা ইউটিউব ভিডিওর জন্য কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। ফ্রেন্ড এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে একটা ইউটিউব ভিডিওর জন্য কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় এবং কোন কোন হ্যাশট্যাগগুলো আমরা একটা ইউটিউব ভিডিওর মধ্যে বসাতে পারি না, মানে সেটা যদি আপনি বসান তাহলে সেটা স্প্যাম হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হলো কোথা থেকে আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ খুঁজে বের করব। ফ্রেন্ড এই পুরো বিষয়গুলো বোঝার জন্য আপনাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে একটা ইউটিউব ভিডিওর জন্য কতগুলো হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারি। এবং পরে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হলো যে কোন কোন ধরনের হ্যাশট্যাগগুলো আমরা আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে বসাতে পারি না। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হলো যে কোথা থেকে আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ পেতে পারি। ফ্রেন্ড প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আমরা একটা ইউটিউব ভিডিওর মধ্যে কতগুলো হ্যাশট্যাগ বসাতে পারি। তো ফ্রেন্ড আমরা একটা ইউটিউব ভিডিওর মধ্যে মাত্র 15খানা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। 15টার বেশি যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার সেই হ্যাশট্যাগগুলো, 15টার পরে হ্যাশট্যাগগুলো আপনার এখানে কাজ করবে না। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে নিই, সেটা হলো আপনি হ্যাশট্যাগের মধ্যে কোনো ধরনের স্পেস ব্যবহার করতে পারবেন না। এখানে যে পর্যন্ত আপনি স্পেস ব্যবহার করবেন, মানে হ্যাশট্যাগ থেকে যত পর্যন্ত আপনি স্পেস ব্যবহার করবেন তত পর্যন্ত আপনার সেটাকে হ্যাশট্যাগ বলে ধরে নেওয়া হবে। এখানে আরেকটা জিনিস আমি বলবো সবসময় যে আপনাকে 15টার মধ্যেই আপনার হ্যাশট্যাগ ব্যবহার করলে সবসময় ভালো হয়। এখানে না হলে আপনার ইউটিউব থেকে কোনো ধরনের এখানে স্ট্রাইক এখানে চলে আসতে পারে। এবং পরের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আমরা কোন কোন ধরনের হ্যাশট্যাগ আমরা ইউটিউবে এখানে বসাতে পারি না, সেটা হলো যে আমরা এখানে আগুন বা কোনো অন্য কোনো যে সমস্ত অ্যাডাল জিনিস আছে সেগুলো আমরা কখনোই সেই ধরনের আমরা হ্যাশট্যাগ ইউটিউবে বসাতে পারি না। এবং পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো থেকে আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ পেতে পারি। এখানে আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমরা পেতে পারি ইউটিউবের যে আমাদের মেন ইউটিউব চ্যানেলটা আছে, মানে মেন ইউটিউবের যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানের উপরে যে সার্চ অপশান আছে সেখানে যদি আমরা হ্যাশট্যাগ বসিয়ে, আমি ধরুন একটি জিনিস আমি এখানে সার্চ করছি সেটা হলো মানি, আমি হ্যাশট্যাগ বসিয়ে মানি লিখে আমি যদি সার্চ করি তাহলে আমরা সেখানে বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেয়ে যাব। এবং সেখান থেকে আমরা যে সমস্ত ট্রেন্ডিংয়ে যেখানে বেশি বেশি ভিউজ আসছে সেই বেশি বেশি ভিউজের সেই হ্যাশট্যাগগুলো আমরা সেখান থেকে পেতে পারি। তো ফ্রেন্ড এইভাবে আমরা পুরো হ্যাশট্যাগটা আমাদের ইউটিউব ভিডিওর জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ড আশা করি পুরো বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান। এবং আপনি যদি মনে করেন এই ভিডিও অন্য কারো উপরে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।